কোন জঙ্গলে এনে লুকায় রাখছে, এখন বাইরে ধরাই দেবো, বাইরে না বলে পুলিশে দিয়ে দেবো। কোন পরিস্থিতি আছে আপনি তো আমাদের তো ব্যাপারটা হনু জানেন, সবাই মিলে শুরু করে দেন, আমাদের তো চলা লাগে বুঝতে ভাই, সব খালি দিলে চাইলে হইব ভাই। চাকরি নিয়ে আপনারা চাকরি করেন, আপনাদের দেখ বেতন টেতন একটু বাড়াইছে, আপনারা চলতে পারেন, আমাদের তো আমরা একবার মরা হয়ে গেছি। সবারই একই অবস্থা, আমরা আমাদের দিকে তো চাইয়ে না ভাই, বড় লোক আছে ভাই, চলে যায় কমায় রেন না ভাই, আমি কমাই যেতে পারবো না ভাই, আমি পোষায় না বুঝছেন। আমি সঙ্গে ভাড়া কম বেশি ভাই, আমি লয়ে যাবে যাতে আমার যাতে আমি কি শুরু করছেন ভাই, আপনার সকালবেলা আমরা কারো সাথে যাবো না ভাই, জানো আমরা যে দরকার শুরু করছেন এভাবে কেন যায় ভাই, আমি কথা বলার সময় ব্যাগ নিয়ে নিন ভাই, ব্যাগ ছিল বিয়ে রাখলি না ব্যাগ, এ ভাই আমি আমিও দেখছেন ব্যাগ দেখছেন ব্যাগ নিতে গেলে কোনো দেখতে দেখছেন কোন জঙ্গলে এনে লুকায় রাখছে, এখন বাইরে ধরাই দেবো, বাইরে না বলে পুলিশে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে এবং একটা শিক্ষণীয় বিষয় কিন্তু এর মধ্যে রয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখেছেন আশা করি, আর এর মধ্যে শিক্ষণীয় যে বিষয়টি হচ্ছে, আমরা কিন্তু সচরাচর বিভিন্ন জায়গায় গেলে এরকম পরিস্থিতির শিকার হই, এটা কিন্তু খুবই বাস্তব, যার বাস্তব উদাহরণ আমি নিজে এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি। আপনি ট্রেন স্টেশনে যান, লঞ্চ স্টেশনে অথবা যে কোনো জায়গাতে ভ্রমণের জন্য যেতে পারেন, অথবা এমনিতে যাওয়ার পরে আপনি দেখবেন হয়তো সিএনজিওয়ালা অথবা আপনার অটো রিক্সাওয়ালা এরকম অন্যান্য কিন্তু একটা চক্র থাকে বিভিন্ন জায়গায়, ওরা কিন্তু এরকম বার্গেনিং করে, আর তার মধ্যে বিশেষ করে যে টার্গেটটি থাকে সেটা হচ্ছে আপনার ব্যাগ, আপনার ইয়ের প্রতি, মানি ব্যাগের প্রতি, ওরা কিন্তু এভাবে একটা বার্গেনিং করে আপনার সাথে একটা ঝামেলা পাকিয়ে তারা আপনার ব্যাগটাকে যে কোনোভাবে আড়াল করবে। তো আপনাদের অবশ্যই ফলো রাখতে হবে, এটুকু মনে রাখতে হবে যে আপনাদের হাতে যে ব্যাগ মূল্যবান যে জিনিসটা থাকবে সেই জিনিসগুলো কারো কাছে কখনোই দেবেন না, এটি কিন্তু খুবই সতর্কতার সাথে আপনারা রাখবেন। এই ধরনের চক্র সব সময় সক্রিয় থাকে যে কোনোভাবে, আপনি তাদের চেহারা দেখেও বুঝতে পারবেন না, আজকের এই নাটকের মতো আপনি তাদের চেহারা দেখে বুঝতে পারবেন না যে তারা আসলে এরকম একটা প্রতারণা করে তারা একটা ফাঁদ পেতে আছে আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আশা করি থেকে অবশ্যই আপনারা কিছু না কিছু উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।